মা মা, আপনার ছেলেকে এই যে ঠাকুর ঘরের কি সব জিনিসপত্র আনতে দিয়েছিলেন, এই যে এখানে রেখে গেলাম। রাখো রাখো, এখানে রাখি? হ্যাঁ রেখে দাও, ওখানে রেখে দাও। ও বড় বৌমা, একটু এদিকে এসো তো। কি মা? দেখো তো এই হিসেবটা ঠিক মেলাতে পারছি না, দেখো তো। কি দেখি, এটা কিসের হিসেব? সেটাই তো বুঝতে পারছি না, দেখো না মিলছে না কিছুতে হিসেবটা। এটা তো আপনার তো শেয়ার কবে মেলে মা? আচ্ছা আপনি মিছিমিছি কষ্ট করে এত হিসেব কেন করেন? বাবা কি কোনোদিন আপনার কাছে হিসেব চেয়েছেন? আরে না না, তা বললে কি হয় নাকি? দেখো না তুমি এই হিসেবটা, এই যে দেখো না, এই যে এটা, এই যে এটা দেখো তো, এটা 200 না 2000 ঠিক বুঝতে পারছি না। এই দেখি, এই যে দেখো, এটা তো, এটা কিসের? ও এ তো রামধনিয়ার মাইনে। এটা 2000 কি করে হবে মা, এটা 200ই হবে তো। তাই বলো, সেই জন্যই তো ভাবছি মিলছে না কেন। সত্যি তো, হ্যাঁ তখন থেকে চেষ্টা করে যাচ্ছি কিছুতেই মিলছে না, দেখেছো? 2200। এবার থেকে আপনি কি করবেন জানেন তো, এখানে রামধনী আর মাইনে বলেই লিখবেন, ধোপার খরচ বলে লিখবেন না, তাহলে দেখবেন সব হিসেবে একেবারে ঠিক ঠিক মিলে গেছে। দেখো না এখানে রামধনী লিখেছে, এখানে আবার ধোপার, কি করে মিলবে বলো তো? তখন থেকে ভেবেই যাচ্ছি আমি। আসলে কি জানো তো, এই খাতা আমাকে ধরিয়েছিল কে জানো? আমার শাশুড়ি মা। এই ছোটাই হওয়ার পর একটা খাতা এনে আমাকে বলল যে সংসারের যত জমা খরচ সব কিছু এই খাতাতে লিখে রাখবি, তা নইলে নাকি এই সংসার রুড়নচণ্ডে হয়ে যায়। সে কি ছোটাই এর বয়স নাকি এই খাতাটার? এই না না, এইটা না, সেটা তো অন্য খাতা ছিল। এইরকম খাতা প্রত্যেক বছর তোমার শ্বশুরমশাই আমাকে একটা করে কিনে দেন। আরে এই কলমটা দেখেছো? এই দেখো, সোনার নিব, আমার শাশুড়ি মা দিয়েছিলেন, এসব জিনিস কোথায় পাবে এখন? এই সোনার নিপালা পেন দিয়ে আপনি ধোপার খরচ লেখেন? কি করব বড় বৌমা, ওই গল্প কাহিনী লেখার মতো তো এলেম হলো না, তাই খরচই লিখি। সত্যি হেসে হেসে চোখ দিয়ে জল দিয়ে তোমাকেও তো কতবার বলেছি, বাড়িতে তোমার ছেলের বউ এসেছে, এবার থেকে খরচ পত্র সমস্ত তুমি শেখো, নিজেই লেখো। ও বাবা তো শুনবেই না আমার কথা, রক্ষে করুক, ওসব আমার দ্বারা হবে না। আপনি যা করবেন আমি আপনার পেছনে পেছনে আছি, এই ভালো, ঠিক আছে? আর আমি যখন থাকবো না তখন? ওসব দুর্দিনের কথা আমায় বলবেন না তো, আমার ভালো লাগে। ওইটি তো হয়েছে সব থেকে মুশকিল জানো বড় বৌমা। হ্যাঁ দেখো, আমার অন্য বউদের নিয়ে আমার একদম চিন্তা হয় না, কিন্তু তোমাকে নিয়ে আমার ভীষণ ভাবনা হয়। এই বড় খোকাও যেমন, তার বাবাকে ছাড়া কিছুই চেনে না, তুমিও তেমনি, তোমার শাশুড়ি মা ছাড়া তুমি কিচ্ছু বোঝো না। কিন্তু সংসারটাকে খুব কড়া হাতে সামাল দিতে হয়, কবে শিখবে বলো তো এসব? তুমি কি করবো বলুন মা, ওসব আমি পারি না, যে শত চেষ্টা করলেও আমি পারবো না। পারবো না বলে কোনো কথা নেই বড় বৌমা, পারতে হবে, শিখতে হবে। সংসার বড় শক্ত জায়গা, যত ঝড় ঝাপটা আছে সব কিছু সামলাতে হয়, দেখে বুঝতে পারছো না? আমি ওই ঘরে যাই। কেন? এসব জিনিসপত্র আপনাকে দিতে এলাম আর আপনি এই সমস্ত ভয় দেখানো কথাবার্তা বলতে শুরু করে দিয়েছেন। এই শোনো শোনো, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, দুটো পান সাজো দেখি, আমাকে একটা দাও, তুমি একটা। আরে অত ভয় পাওয়ার কিচ্ছু নেই বলছি তো, নাও না পান সাজো, আর বলবো না। তোমাকে আর না আমি শিখিয়ে শিখিয়ে পারছি না, এত করে বলি তাও তুমি শিখবে না। ছোট দাদুর পুজোর ব্যবস্থা করছে। বাবা তুই খুঁজে খুঁজে একটা বউ জোগাড় করেছিস বটে, একেবারে সেকেন্ড থামাম মানে দিদান। আমার সামনে আমার বউয়ের দুর্নাম করবে না। কেন খুঁজছিস সেটা শুনবি? কি শোন না,
সিনেমার টিকিট কাটতে দিয়েছি, যাবি? হ্যাঁ রে, গেলে তো হয়, অনেকদিন সিনেমা টিনেমা দেখা হয় না। তাই তো বলছি, গেলেই তো হয়, সেই জন্য দুর্বাকে খুঁজছি, ওকে জিজ্ঞেস করবো। দুর্বাকে জিজ্ঞেস করলে হবে না, তুই মায়ের সাথে একবার কথা বল, মাকে না জিজ্ঞেস করে তো যাবে না। তোর মায়ের সাথে, মানে বড় মামির সাথে? বড় মামিকে তুই জিজ্ঞেস কর প্লিজ। ঠিক আছে, দুজনে মিলে জিজ্ঞেস করবো, হবে তো? এই দাদা ভাই, শোন, তুই আশিস মামুর ব্যাপারটা জানিস? মানে আশিস মামুর লাইফে একটা একটা ড্রাস্টিক চেঞ্জ এসেছে না রে। চেঞ্জ বলতে তুই জানিস না, আশিস মামুর সঙ্গে তো ওর বাবার দেখা হয়েছে, এটা তো একটা একটা ড্রাস্টিক চেঞ্জ, তাই না? সত্যি কথা বলতে কি, এটাই যে কোনো মানুষের জীবনের সব থেকে নর্মাল ইনসিডেন্ট, সেটাকে তুই যদি চেঞ্জ বলিস তাহলে তো আমাদের সবার উচিত সেটাকে এগিয়ে নিয়ে আসা। আমাদের? আচ্ছা, আমরা এ ব্যাপারে কি করতে পারতাম তুই বল? এট লিস্ট কাকাইয়ের বাবার সাথে দেখা করার ইচ্ছেটাকে তো আমরা সাপোর্ট করতে পারি। সেটা কি করে পারতাম? দাদান তো এই ব্যাপারটাকে সাপোর্টই করেন না। আমরা তো দাদানকে ডিফাই করতে পারতাম না? সেটাই সেটাই সবথেকে বড় প্রবলেম। দাদান যদি ভুলও করে, অযৌক্তিক কাজ করে, আমাদের সবাইকে সেটা মেনে নিতে হবে। সেটাই আমার, আই মিন আমাদের বাড়ির সবার অভ্যাস। আমি জানি, আমি জানি দাদা ভাই তুই এটা কেন বলছিস। পূজোর সময় দাদার মণ্ডপে আসি, তাই বলছিস তো? দেখ, সবকিছু মিলিয়ে মিশিয়ে বলছি, তার মধ্যে পূজোর ব্যাপারটাও আছে, আশিস কাকাইয়ের বাবার ব্যাপারটাও আছে। দুর্বা খুব দুঃখ পেয়েছে না রে? আমি তোকে বলতে পারবো না রে, কারণ দুর্বা তার বাবার আর তার নিজের জগতে কাউকে স্থান দেয় না। তোকেও না? না, তা ঠিক নয়, কিন্তু তো মরে গেলেও ওর বাবার ব্যাপারে কিছু বলবে না। আমি জানি ওর মধ্যে যে ডেপথটা না, এটার জন্যই আমার ওকে এত ভালো লাগে, জানিস? আমারও সেটাই ভালো লেগেছিল, তাই সবসময় চেষ্টা করি দুঃখ থেকে আড়াল করার। আমি সেটা জানি। ছোট দাদু, বাবা একবার আপনাকে সময় করে একটু যেতে বলেছেন। আমাকে? আগে হ্যাঁ। ও, কেন ডেকেছেন তুমি জানো? না তো। তো তুমি ওখানে দাঁড়িয়ে রইলে কেন? এসো, এখানে এসো। আপনি তো এখন বই পড়ছিলেন ছোট দাদু, আমি না পরে আসবো? না না, বই পরে পড়া যাবে, তুমি বসো এখানে। আচ্ছা দুর্বা, কাল বর্ষা এসেছিল এ বাড়িতে, তোমার সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ ছোট দাদু, দেখা হয়েছে, অনেকক্ষণ তো আমরা গল্পও করলাম। না, ওর একটা কি সমস্যা হচ্ছে,
ভারী অদ্ভুত। তোমাকে কিছু বলেছে নাকি ও? না, সেরকম সমস্যার কথা তো কিছু বলেনি ছোটদাদু, তবে অন্য একটা বিষয়ে কথা হচ্ছিল। মানে উনি এখন বিয়ে করতে একদমই রাজি নন, কিন্তু ওনার বাড়ি থেকে সকলেই চাইছেন যে এই যে ওর মধ্যে বিয়ের ইচ্ছে নেই, ও সংসারী হতে চায় না। এটাকে তোমার একটা প্রবলেম বলে মনে হচ্ছে না? না না তো ছোটদাদু, এমন তো অনেকেই আছেন যারা বিয়ে করতে চান না। অনেক পুরুষ মানুষও আছেন, আবার মহিলারাও আছেন। তাতে কি হয়েছে ছোটদাদু? না না, একজন পুরুষ মানুষের পক্ষে অবিবাহিত থাকাটা যতটা সহজ, একজন মহিলার পক্ষে তো তা নয়। কেন সহজ নয় ছোটদাদু? আহা, এটা তো একটা সহজ কথা। একজন পুরুষ মানুষের বাইরের জগৎটা অনেক বড়, একজন একজন মেয়ের তো তা নয়। তাই তাকে ঘরের মধ্যে, সংসারের মধ্যেই থাকতে হয়। হ্যাঁ, কিন্তু ছোটদাদু, সংসারের চিরাচরিত এই নিয়মটা যদি যদি কারো ভালো নাই লাগে, তাহলে তাকে সেটা মেনে নিতে হবে। প্রকৃতি যে সেই নিয়মটা তৈরি করে দিয়েছেন দুর্বা, ঘরের টান, ঘর বাঁধবার টান, এটা মেয়েদেরই তো বেশি থাকে। হ্যাঁ, আপনার এই কথাটা আমি মানি ছোটদাদু, কিন্তু বর্ষা পেশি যদি এর থেকে একটু ব্যতিক্রম হয়, তাহলে তাহলে তাকে জোর করে বিয়ে দেওয়ার কি দরকার? কেন দরকার জানো? যাতে ও কখনো একা হয়ে না পড়ে। দেখো, বিতান যখন নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকবে, ওর মাও যখন ওখানে থাকবে না, তখন ও নিজের জায়গা কোথায় খুঁজে পাবে বলতো? কেন, নিজের কাছে? বর্ষা পিসি তো নিজের চারপাশের ঘেরাটোপ থেকে বেরোতে চান না বলেই বিয়ে করতে চান না। তাহলে নিজের চারপাশের জগৎটুকু নিয়েই তো তাকে সন্তুষ্ট থাকতে হবে তখন। কাজটা কিন্তু খুব একটা সহজ নয় দুর্বা। আমিও বর্ষা পিসিকে সে কথাটাই বলেছি ছোটদাদু। কি বলেছো? বলেছি যে একা থাকার বিলাসিতাটা খুব একটা সহজ নয়। কারো কাছে কোনো প্রত্যাশা না করে যদি থাকতে পারো, তবেই পারবে, আর তা না হলে কষ্টের সীমা থাকবে না। এত বড় কথাটা তুমি এত সহজে ওকে বলে দিলে? ছোটদাদু, উনি তো আমাকে জিজ্ঞেস করছিলেন কি করব, সেই জন্য আমি বললাম। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো দুর্বা, আমার এই ছোট্ট খাট্ট ক্ষীণ আকারের নাত বউটি বড় সহজ মাপের নয়। কি যে বলেন ছোটদাদু, আমি তো এসব আপনার কাছ থেকে আর বাবার কাছ থেকেই শিখেছি। ডিসেম্বরে শীত শুরু, ডিসেম্বরেই শেষ। ঠিক বলেছেন, ছ মাস শীত, ছ মাস গরম থাকলে কত ভালো হতো বলো। জানো রঞ্জা, ছোটবেলায় দেখতাম দেওয়ালির পরের দিনই কাকামুনি বেরিয়ে হতো, সঙ্গে সোয়েটার আর শাল। আর ফিরতো সেই ডিসেম্বরের শেষে গলাবন্ধ সোয়েটার, মাঙ্কি ক্যাপ, ড্রয়ার, গায়ে শাল লাগিয়ে, বলে ওখানকার শীত নাকি সহ্যই করা যায় না। কাকামুনি নিশ্চয়ই সেসব দিনগুলো খুব মিস করেন না? কি জানি, তুমি আবার এটা জিজ্ঞেস করতে জানো,
ঝোলাঝুলি নিয়ে বেরিয়ে পড়বে। ভালোই তো, আমিও কাকামনির সঙ্গে বেরিয়ে পড়ব। খুব ভালো প্রস্তাব, তবে ওই বিদেশি এয়ারব্যাগ গুলো নিয়ে যেও না, ঝোলাঝুলি নিয়ে যেও কিনে। বারে বা আমার হাজবেন্ড, আমার চাইতে বিদেশি এয়ারব্যাগ গুলো বেশি ইম্পর্টেন্ট। বা না না তা নয়, কাকামণি তো আধা সন্ন্যাসী স্টাইলে ঘুরবে, তুমি যখন তার সঙ্গে ঘুরবে তো সেটাও তো মানানসই হওয়া চাই না, তাই বললাম। ঠিক, কাকামণির কাছে এই বেড়ানোর গল্পগুলো শুনতে কিন্তু খুব ভালো লাগে বলো। তাহলে আর বেড়াতে যাওয়ার কি দরকার, গল্পগুলোই তো শুনে নিতে পারো। কোনো না তুমি, তোমার সঙ্গে আর বেড়ানো এখন আবার কে? তুমি বসো। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ তো কি আছে? হ্যাঁ ভালো আছে। মানে? হ্যাঁ না না, আমি এটা নিয়ে তোর সঙ্গে আলোচনা করতে যাবো কেন? না তোর কোনো রাইট নেই এটা নিয়ে কথা বলার। তো কি হয়েছে? হ্যাঁ তুই কিন্তু অনধিকার চর্চা করে ফেলছিস। হ্যাঁ আমি যখন বলছি তোর কোনো রাইট নেই, রাইট নেই, ব্যাস আমি রাখছি। হয়েছে বলবে তো, মানে এত হট এক্সচেঞ্জ কার সাথে হলো? সবাই একবারে পেয়ে বসেছে, আমি কোথায় যাব, কার সঙ্গে ঘুরবো, সবাইকে জব দিয়ে দিতে হবে। ননসেন্স, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। রঞ্জা একটা কথা তুমি শুনে রাখো, তুমি যাকে খুশি গিয়ে কমপ্লেন করতে পারো, তাতে কিন্তু আমি আমার বিহেভিয়ার বদলাবো না, এটা তোমায় আমি পরিষ্কার জানিয়ে রাখলাম। আমি কমপ্লেন? তুমি তুমি কি বলছো স্বপ্ন, আমি কিছু বুঝতে পারছি না। ফোনটা কে করেছিল স্বপ্নেন্দু? বিতান। আশিস, আমি জানি বরদা তুমি আমাকে কি বলবে। বলতো কি বলবো? বড় বাবু আমাকে সব বলেছে, মাত্র কয়েক হপ্তাহের ব্যাপার তো, ও তুমি কোনো চিন্তা করো না। তুই তাহলে সব জানিস, ভালোই হলো। বরদা আমাকে বড় মামু কদিন আগে ডেকে সব বলেছে, আর দেখো বড় মামুর কথা তো মানতেই হবে যেভাবেই হোক। তোর একটু বেশি খাটনি হবে আমি বুঝতে পারছি, কিন্তু কি জানিস মানে আসলে তুই পাশে থাকলে মনে অনেকটা বল পাই, না হলে পাও না। কি যে বলো তুমি বর্দা, তুই বিশ্বাস কর আর নাই কর এটা কিন্তু সত্যি, তুই যতদিন ছিলি ততদিন অডিট এসে তোর কাছেই বসতো, কাগজপত্র যা দেখাবার তুই দেখাতিস, তোর কাছেই খোঁজ খবর করে চলে যেত,
আমাদের কখনো সেসব নিয়ে মাথা ঘামাতে হয়নি। দেখো বর্তা, এইটুকু ভরসাও যদি তোমাদের না দিতে পারতাম তাহলে তো নিচের লজ্জা শেষ থাকতো না। আচ্ছা আশিস, একটা কথা তুই আমার সত্যি করে বলবি, এই ব্যাংকের চাকরিটা নেওয়ার পেছনে তোর কি কোনো বিশেষ কারণ ছিল? আজ এতদিন পরে এসব কথা কেন জিজ্ঞেস করছো বর্তা? এ তো অনেকদিনের পুরনো কথা।